আসসালামু আলাইকুম এর আগের ভিডিওতে আমি আপনাদের সাথে যে ব্লাউজের কাটিং শেয়ার করেছিলাম আজকে এই ব্লাউজটি সেলাই করে দেখাবো যারা সেলাইয়ের কাছে একদমই নতুন তারাও যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে খুব ফিনিশিংভাবে এই ব্লাউজটি সেলাই করতে পারবেন আর যারা ব্লাউজ কাটিংয়ের ভিডিওটি এখনও দেখেননি তারা কিন্তু এই ভিডিওর শেষে ইন্ডিস্ক্রিন স্ক্রিন থেকে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সের প্রথম কমেন্ট থেকে ব্লাউজ কাটিংয়ের ভিডিওটি দেখে নিতে পারেন তো প্রথমে আমি পেছনের পার্টের টিকেনগুলো সেলাই করে নেবো তো এই জন্য টিকেনের অংশটিকে এভাবে করে ধরে সেলাই করে নিত হবে তো অবশ্যই কিন্তু কাপড়টিকে উল্টো সাইডে করে তারপরে টিকেনের অংশটিকে সেলাই করতে হবে তো আমি যেহেতু উল্টো সাইডে টিকেনের জন্য দাগ কেটেছিলাম তাই আমি এই দাগ অনুযায়ী সেলাই করে নিলাম তো এইভাবে করে একটি টিকেন সেলাই করার পর একইভাবে অন্য টিকেনটিও সেলাই করে নিতে হবে তো আবারও টিকেনের দাগ অনুযায়ী কাপড়টিকে এইভাবে করে ধরে সেলাই করতে হবে তো এখানে কিন্তু আমরা টিকেনের জন্য যে বরাবর দাগ কেটেছিলাম ঠিক সেই দাগ অনুযায়ী সেলাইটি করে নিচ্ছি তো দেখুন আমাদের কিন্তু দুটি টিকেনি সেলাই করা হয়ে গিয়েছে এখন আমরা পেছন পার্টের গলায় পট্টি অ্যাটাচ করবো তো জন্য আমাদের পট্টির কাপড়টিকে নিয়ে কাপড়টিকে উল্টো সাইডে খুব অল্প করে এইভাবে একবার ভাজ করে এর ওপর দিয়ে সেলাই করে নিতে হবে তো দেখুন আমি কিন্তু কাপড়টিকে খুব অল্প করে উল্টো সাইডে এইভাবে একবার ভাজ করে সেলাই করে নিচ্ছি তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশান বেলে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো দেখুন কাপড়টি সেলাই করা হয়ে গিয়েছে এখন আমরা ব্লাউজের কাপড়টিকে সোজা সাইডে করে নেব এবং এর ওপর পট্টির এই কাপড়টিকে উল্টো সাইডে রেখে কাপড় দুটিকে একসাথে সমান করে ধরে সেলাই করে নেব তো এখানে কিন্তু ব্লাউজের কাপড়টি রয়েছে সোজা সাইডে এবং পট্টির কাপড়টি রয়েছে উল্টো সাইডে এবং দুটি কাপড় একসাথে সমান করে ধরে সেলাইটি করে নিতে হবে তো দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা ফিনিশিং ভালো পাবার জন্য এই সেলাইয়ের বাইরের কিছু কাপড় ছোট ছোট করে কেটে নেব এবং খেয়াল রাখবো কাপড়টা কাটার সময় যেন সেলাই কেটে না যায় এরপর পট্টির কাপড়টিকে এই সাইডে করে নিতে হবে এবং কাপড়টিকে সেলাই বরাবর নখ দিয়ে এভাবে করে ঘষে ব্লাউজের কাপড়ের উল্টো সাইডে মুড়িয়ে নিতে হবে তো আমাদের কিন্তু ব্লাউজের পেছন পার্টে পট্টি লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা ব্লাউজের সামনের পার্টের কাপড় দুটি নিয়ে নিব এবং টিকেনের অংশগুলো সেলাই করে নেব তো জন্য প্রথমে আমি নিচের এই টিকেনটি সেলাই করে নিচ্ছি তো দাগ অনুযায়ী কাপড়টিকে এভাবে করে ভাজ করে টিকেনের অংশটিকে সেলাই করে নিতে হবে তো অবশ্যই কিন্তু দাগ বরাবর সেলাইটি করতে হবে তো একইভাবে আমাদের বাকি টিকেনগুলোকেও সেলাই করতে হবে তো আমি দাগ অনুযায়ী কাপড়টিকে ভাজ করে সেলাইটি করে নিচ্ছি তো যারা এই ব্লাউজের কাটিং ভিডিওটি এখনও দেখেননি তারা কিন্তু এই ভিডিওর শেষে ইন্ডিস্ক্রিন থেকে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সের একদম প্রথম কমেন্ট থেকে এই ব্লাউজের কাটিং ভিডিওটি দেখে নিতে পারেন এছাড়াও ডিসক্রিপশান বক্স চেক করলে আপনারা কিন্তু কাটিং ভিডিওর লিংক পেয়ে যাবেন তো দেখুন আমি কিন্তু দাগ অনুযায়ী কাপড়টিকে ভাজ করে টিকেনের অংশগুলোকে সেলাই করে নিচ্ছি তো যারা ব্লাউজ কাটিং এবং সেলাই করা নিয়ে খুব চিন্তায় থাকেন তাদেরকে বলবো আজকের ভিডিওটি না টেনে পুরোটাই দেখার জন্য কারণ আজকের ভিডিওটি দেখার পর আপনাদের ব্লাউজ সেলাই করতে আর কোনো সমস্যা হবে না তো দেখুন আমাদের কিন্তু সামনের পার্টের একটি কাপড়ের সবগুলো টিকেন সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে একইভাবে আমরা অন্য কাপড়েরও সবগুলো টিকেন অফ ক্যামেরায় সেলাই করে নেব তো যেহেতু একইভাবে সেলাই করতে হবে তাই আমি অন্য কাপড়টির টিকেনের অংশগুলো অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি এখন আমরা ওপরের কাপড়ের সাথে নিচের এই কাটা অংশটি সেলাই করে দেব তো সেলাইটা করার জন্য টিকেন দেওয়া কাপড়টিকে রাখতে হবে সোজা সাইডে এবং তার ওপর ছোট কাপড়টিকে রাখতে হবে উল্টো সাইডে এবং দুটি কাপড় একসাথে সমান করে ধরে সেলাইটা করে নিতে হবে তো একটু খেয়াল করে দেখুন এই যে ওপরের কাপড়টি কিন্তু নিচের কাপড়ের সমান ছিল কিন্তু টিকেন দেওয়ার কারণে কাপড়ের চওড়া কমে গিয়েছে তো এখন আমাদের এই যে ছোট কাপড়টির ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে এবার আমি নিচের কাপড়ের বাড়তি অংশটুকু কেটে ফেলব তো একইভাবে কিন্তু অন্য কাপড় দুটিকেও সেলাই করে নিতে হবে তো জন্য আবারও টিকেন দেওয়া কাপড়টিকে রাখতে হবে সোজা সাইডে এবং ছোট কাপড়টিকে এর ওপর উল্টো সাইডে রেখে আবারও সেলাই করে নিতে হবে তো আমি কিন্তু ব্লাউজের সামনের পার্টের কাপড়টিতে একটু আলাদাভাবে টিকেন দিয়েছি অর্থাৎ কাপড়টিকে দুই ভাগ করে শুধুমাত্র ওপরের অংশে টিকেনগুলো দিয়ে নিয়েছি তো আপনারা যদি এই নিয়মে ব্লাউজের সামনের পার্টেরটি কেন দেন তাহলে কিন্তু সামনের পার্টের নিচের অংশের কাপড়টি বারবার ওপরের দিকে উঠে যাবে না এবং ব্লাউজটি পরেও খুব আরাম পাবেন তো দেখুন আমাদের কিন্তু সামনের পার্টের দুটি কাপড়ই সেলাই করা হয়ে গিয়েছে এখন আমরা বোতাম ঘর এবং বোতাম পট্টি তৈরির জন্য আরও দুটি কাপড় নিয়ে নিব তো আমার হাতের ডান দিকের কাপড়টির চওড়া রয়েছে প্রায় আড়াই ইঞ্চি পরিমাণ এবং লম্বা রয়েছে নিচের কাপড়টি লম্বার চাইতে কিছুটা পরিমাণে বেশি এবং বাম সাইডের কাপড়টির চওড়া রয়েছে প্রায় সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এবং লম্বা রয়েছে নিচের কাপড়ের লম্বার চাইতে কিছুটা বেশি তো আমি কিন্তু ডান সাইডের চিকন কাপড়টি দিয়ে বোতাম পট্টি তৈরি করব এবং বাম সাইডের চড়া কাপড়টি দিয়ে বোতাম ঘর তৈরি করব। অর্থাৎ বোতাম লাগাবো তো এজন্য প্রথমে আমাদের ব্লাউজের কাপড়টিকে উল্টো সাইডে করে নিতে হবে এবং পট্টির কাপড়টিকেও এর ওপর উল্টো সাইডে রেখে দুটি কাপড় একসাথে সমান করে মিলিয়ে ধরে সাইড থেকে সেলাই করে নিতে হবে তো এটা খুবই সহজ আপনারা আমার হাতের দিকে একটু ভালোভাবে খেয়াল করলে পুরো বিষয়টি বুঝতে পারবেন তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে এরপরে আমাদের পট্টির কাপড়টিকে এই সাইডে করে সেলাইয়ের পাশ দিয়ে নখ দিয়ে হালকা করে ঘষে নিতে হবে এবং পট্টির কাপড়ের বাড়তি অংশটুকু কেটে ফেলতে হবে তো এরপর আমি ব্লাউজের কাপড়টিকে শোয়া সাইডে করে নেব এবং পট্টির কাপড়টিকে উল্টো সাইডে এভাবে একবার ভাজ করে পট্টির কাপড়টিকে এই সেলাইয়ের মার্জিন বরাবর এইভাবে করে রেখে এর উপর দিয়ে সেলাই করে নেব তো এইভাবে করে সেলাইটি করে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে এই সেলাইটি করার পর যেন আগের সেলাইটি পুরোপুরি ঢেকে যায় তো দেখুন আমাদের কিন্তু ব্লাউজের বোতাম লাগানোর ঘরটি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এরপর আমরা কাপড়টির অন্য সাইডে ব্লাউজের বোতাম পট্টি তৈরি করব তো এজন্য কিন্তু আমি আড়াই ইঞ্চি পরিমাণ চওড়া কাপড় নিয়েছিলাম তো এখন আমাদের এই কাপড়টিকে ব্লাউজের কাপড়ের সোজা সাইডের ওপর রেখে সেলাই করতে হবে তো তার আগে পট্টির এই কাপড়টিকে যে কোনো এক সাইড থেকে উল্টো সাইডে এইভাবে করে একবার ভাজ করে প্রথমে সেলাই করে নিতে হবে তো দেখুন কাপড়টি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদের ব্লাউজের কাপড়টিকে রাখতে হবে সোজা সাইডে এবং এর ওপর পট্টির কাপড়টিকে উল্টো সাইডে রেখে আবারও কাপড় দুটিকে একসাথে ধরে সেলাই করে নিতে হবে তো দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদের প্রথমে ব্লাউজের কাপড়টিকে উল্টো সাইডে করে নিতে হবে এবং পট্টির কাপড়ের বাড়তি অংশটুকু কেটে নিতে হবে তো এরপর পট্টির কাপড়ের ওপর দিয়ে আরও একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে তো আপনারা ঠিক এইভাবে করে কাপড়টিকে উল্টো সাইডে করে তারপরে চাপ সেলাই দিয়ে নেবেন তো এরপর পট্টির কাপড়টিকে এইভাবে করে উল্টো সাইডে করে নিলে খুব সহজেই কিন্তু উল্টো সাইডে হয়ে যাবে তো আমাদের কিন্তু বোতাম ঘর এবং বোতাম পট্টি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা গলায় পট্টি অ্যাটাচ করব। তো এই জন্য পট্টির কাপড়টিকে নিয়ে উল্টো সাইডে অল্প করে ভাজ করে সেলাই করে নিচ্ছি অর্থাৎ আমরা পেছনের গলার জন্য পট্টির কাপড়টি যেভাবে সেলাই করেছিলাম একইভাবে এই পট্টির কাপড়টিও সেলাই করে নিলাম তো এরপর ব্লাউজের কাপড়টিকে রাখতে হবে সোয়ার সাইডে এবং এর ওপর পট্টির কাপড়টিকে উল্টো সাইডে রাখতে হবে এবং এই সাইডে প্রায় হাফ ইঞ্চি পরিমাণ পট্টির কাপড় বাড়তি রাখতে হবে উল্টো সাইডে উল্টানোর জন্য এবং এইভাবে করে দুটি কাপড় একসাথে ধরে সেলাই করে নিতে হবে অর্থাৎ আমরা পেছনের গলার জন্য পট্টির কাপড় যেভাবে সেলাই করেছি একইভাবে কিন্তু সামনের গলার জন্য পট্টির অংশটি সেলাই করে নিচ্ছি তো এরপর রাউন্ড করা অংশটুকুতে ছোট ছোট করে কাঠ বসিয়ে পট্টির কাপড়টিকে উল্টো সাইডে উল্টিয়ে নিতে হবে তো আমরা এই সাইডে যেভাবে পট্টির কাপড় অ্যাটাচ করেছি একইভাবে কিন্তু কাপড়টির অন্য সাইডে অন্য একটি পট্টির কাপড় অ্যাটাচ করে নেব তো যেহেতু নিয়ম একই তাই এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি তো এখন আমাদের ব্লাউজের সামনের পার্টের কাপড়ের সাথে পেছনের পার্টের কাপড়টিকে সেলাই করতে হবে এই জন্য আমি কাপড় দুটির কাঁধের অংশটিকে এভাবে করে ধরে সেলাই করে নেব তো পট্টির কাপড় সহ কাঁধের অংশটিকে এভাবে করে ধরে সেলাই করে নিতে হবে তো নিচের কাপড়টিকে রাখতে হবে সোজা সাইডে এবং ওপরের কাপড়টিকে উল্টো সাইডে রেখে সামনের পার্টের কাপড় দুটির সাথে পেছনের পার্টের কাপড়টিকে সেলাই করে নিতে হবে আর এইভাবে করে একবার সেলাই করার পর আপনারা কিন্তু অবশ্যই কাঁধের অংশে ডাবল সেলাই দিয়ে নেবেন তো এরপর আমাদের ব্লাউজের কাপড়টিকে প্রথমে উল্টো সাইডে এভাবে করে মেলে নিতে হবে এবং গলার অংশটিতে তুলপাই করে নিতে হবে তো আপনারা চাইলে কিন্তু কাপড়টিকে উল্টো সাইডে এভাবে করে ভালো করে উলটিয়ে মেশিন দিয়েও সেলাইটা দিতে পারেন তো তুলপাই করলে যেহেতু গলার ফিনিশিংটা বেশি ভালো হয় তাই আমি এখন তুলপাই করে নিব তো এই জন্য পট্টির কাপড়ের বাড়তি অংশটুকু প্রথমে ভেতর দিকে এইভাবে করে মুড়িয়ে নিতে হবে এবং এইখান থেকে সেলাই উঠে নিতে হবে তো এখানে আমি শুয়ে এক পাট সুতা দিয়ে সুতার মাথায় প্রথমে একটা গিট দিয়ে নিয়েছিলাম তো এখন প্রায় হাফ ইঞ্চির মতো গ্যাপ রেখে উল্টো সাইডে বড় বড় করে সেলাই উঠিয়ে নিচ্ছি তো এক্ষেত্রে কিন্তু কাপড়টির উল্টো সাইডে বড়ো করে সেলাই উঠাতে হবে এবং সোজা সাইডের সেলাইটি খুব ছোট করে উঠাতে হবে তো আপনারা ঠিক এইভাবে করে গলার অংশটিতে তুলপাই করে নেবেন তো তুলপাই করা খুবই সহজ আপনারা আমার হাতের দিকে একটু খেয়াল করলে পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন আর দেখুন তুলপাই করার কারণে সোয়ার সাইডের ফিনিশিংটা কতটা ভালো হচ্ছে তো পুরো কাপড়টি যেহেতু একইভাবে সেলাই করতে হবে তাই আমি বাকি সেলাইটা অপ ক্যামেরায় করে নিয়েছি তো দেখুন আমাদের কিন্তু পুরো গলার অংশটিতে তুলপাই করা হয়ে গিয়েছে এখন আমরা প্রথমে ব্লাউজের কাপড়টিকে সোজা সাইডে এভাবে করে মেলে নেব এবং হাতা জয়েন করবো তো হাতা জয়েন করার প্রথমে আমাদের মুহুরি অংশের কাপড়টিকে উল্টো সাইডে খুব অল্প পরিমাণে ভাজ করে এর ওপর দিয়ে সেলাই করে নিতে হবে তো আমি যেহেতু হাতার অংশেও তুলপাই করব তাই আমি কাপড়টিকে শুধুমাত্র একবার ভাজ করে সেলাই করে নিচ্ছি আপনারা যদি হাতার অংশে তুলপাই করতে না চান তাহলে কিন্তু কাপড়টিকে উল্টো সাইডে দুইবার ভাজ করে সেলাই করবেন তো একইভাবে আমি অন্য হাতার মুহুরি অংশটিকেও উল্টো সাইডে একবার ভাজ করে সেলাই করে নিলাম তো এখন আমি হাতা দুটিকে ব্লাউজের কাপড়ের সাথে জয়েন করে দেখাবো তো এই জন্য ব্লাউজের কাপড়টিকে সোয়া সাইডে রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে হাতার তালপাটের অংশটি যেন ব্লাউজের কাপড়ের সামনের পার্টের দিকে থাকে তো এখন আমি হাতার কাপড়টিকে উল্টো সাইডে করে নিয়েছি এবং তালপাটের অংশটি ব্লাউজের কাপড়ের সামনের দিকে রেখেছি তো এরপর হাতার অংশের মিডিল পয়েন্টে একটি মার্কিং করতে হবে এবং হাতার অংশের মিডিল পয়েন্টটিকে কাঁধের অংশের ওপর এইভাবে করে রেখে মিডিল পয়েন্ট থেকে যে কোনো এক সাইড পর্যন্ত সেলাই করে নিতে হবে তো এখানে কিন্তু ব্লাউজের কাপড়টিকে রেখেছি আমি সোজার সাইডে এবং এর ওপর হাতার কাপড়টিকে রেখেছি উল্টো সাইডে এবং দুটি কাপড় একসাথে সমান করে ধরে মিডল পয়েন্ট থেকে যে কোনো এক সাইড পর্যন্ত সেলাই করে নিচ্ছি তো এইভাবে করে এই সাইড সেলাই করা হয়ে গেলে একইভাবে কিন্তু মিডিল পয়েন্ট থেকে অন্য সাইডটিও সেলাই করে নিতে হবে তো আপনারা যদি এইভাবে করে হাতার কাপড়টিকে ব্লাউজের কাপড়ের সাথে জয়েন করেন তাহলে আপনারা পরবর্তীতে ব্লাউজের কাপড়টিকে আপনাদের ইচ্ছে মতো টাইট বা লুজ করতে পারবেন তো দেখুন এই সাইডটিও সেলাই করা হয়ে গিয়েছে আপনারা চাইলে কিন্তু ডাবল সেলাই দিতে পারেন তো আমরা এই সাইডে যেভাবে হাতার কাপড় অ্যাটাচ করেছি একইভাবে কিন্তু ব্লাউজের অন্য সাইডেও হাতার কাপড়টা অ্যাটাচ করে নেব তা আবারও তাল অংশটিকে সামনের দিকে রেখে এই সাইড থেকেও হাতার কাপড়টি জয়েন করে নেব তো দেখুন আমাদের কিন্তু দুটি সাইডে হাতা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা ব্লাউজের কাপড়টিকে উল্টো সাইডে করে হাতা থেকে একদম ব্লাউজের নিচ পর্যন্ত সেলাই করে নেব তো এই জন্য কাপড় দুটিকে ভালোভাবে সমান করে মিলিয়ে ধরে সেলাইটি করে নিতে হবে তো এইভাবে একবার সেলাই করার পর আপনারা চাইলে কিন্তু আরও একবার ডাবল সেলাই দিয়ে নিতে পারেন তো এই সাইডটি সেলাই করার পর একইভাবে আমাদের অন্য সাইডটিও সেলাই করে নিতে হবে তো আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদেরকে এই ব্লাউজটি সেলাই করে দেখানোর জন্য তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তো দেখুন আমাদের কিন্তু এই সাইডটিও সেলাই করা হয়ে গিয়েছে এখন আমরা ব্লাউজের কাপড়ের নিচের অংশটি সেলাই করবো তো এই জন্য নিচের অংশের কাপড়টিকে উল্টো সাইডে এভাবে একবার ভাজ করে সেলাই করতে হবে তো আপনারা যদি তুলপাই করতে না চান তাহলে আবারও কাপড়টিকে উল্টো সাইডে আরও একবার ভাজ করে তারপরে সেলাই করবেন তো আমি যেহেতু নিচের অংশেও তুলপাই করব তাই কাপড়টিকে শুধুমাত্র একবার উল্টো সাইডে ভাজ করে সেলাই করে নিচ্ছি এবং এইভাবে করে পুরো কাপড়টিকে সেলাই করে নিতে হবে তো আপনারা কিন্তু ট্রাই করবেন সব সময় ব্লাউজের হাতা গলা এবং নিচের অংশে তুলপাই করার জন্য তাহলে ব্লাউজটা দেখতে অনেক বেশি ভালো লাগবে তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে এখন আমরা নিচের অংশটিকে আবারও উল্টো সাইডে হাফ ইঞ্চি পরিমাণে ভাজ করে এর ওপর দিয়ে তুলপাই করে নেব তো আমরা গলার অংশে যেভাবে তুলপাই করেছি একইভাবে কিন্তু নিচের অংশ তুলপাই করে নেব তো আমি আবারও শুয়ে এক পাট সুতা দিয়ে সুতার শেষ মাথায় একটা গিট দিয়ে নিয়েছিলাম এবং আবারও প্রায় হাফ ইঞ্চির মতো গ্যাপ রেখে সেলাইগুলো উঠিয়ে নিচ্ছি তো উল্টো সাইডের সেলাইগুলো বড় করে উঠাতে হবে এবং সোজা সাইডের সেলাইটি খুব ছোট হয়ে উঠবে তো আশা করি আপনারা তুলপাই দেওয়ার নিয়মটা শিখে নিয়েছেন তো এইভাবে করে ব্লাউজের নিচের অংশের বাকি কাপড়েও তুলপাই করে নিতে হবে তো পুরো সেলাইটা যেহেতু একইভাবে করতে হবে এবং ভিডিওর মধ্যে যেহেতু পুরো সেলাইটা দেখানো সম্ভব না তাই আমি বাকি সেলাইটা অফ ক্যামেরায় করে নেব তো দেখুন আমি কিন্তু অফ ক্যামেরায় নিচের অংশের পুরো কাপড়টিতেই তুলপাই করে নিয়েছি এবং তুলপাই করার কারণে সোজা সাইডের ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন তো এখন আমি ব্লাউজের হাতার অংশেও তুলপাই করে নেব তো এই জন্য হাতার মুহুরির এই কাপড়টিকে এই যে নিচের সেলাইয়ের জোড়ার অংশ থেকে উল্টো সাইডে প্রায় হাফ ইঞ্চির মতো ভাজ করে আবারও তুলপাই করে নিতে হবে তো ব্লাউজের গলা নিচের অংশ এবং হাতার অংশে কিন্তু একইভাবে তুলপাই করতে হবে তো হাতার বাকি অংশটুকু আমি অফ ক্যামেরায় সেলাই করে নেব তো দেখুন আমাদের কিন্তু ব্লাউজের নিচের অংশ এবং হাতার অংশে তুলপাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি ব্লাউজের বোতাম ঘরে বোতাম লাগিয়ে নেব এবং অন্য ঘরে বোতাম পট্টি তৈরি করব তো এজন্য আমি প্রথমে বোতাম ঘরের কাপড়টিকে সোজার সাইডে এভাবে একবার ভাজ করে মোট পাঁচটি মার্কিং করব তো আমি যেভাবে দাগ কেটে নিচ্ছি আপনারা কিন্তু কাপড়টিকে সোজার সাইডে এভাবে ভাজ করে এভাবে করে দাগুলো কেটে নেবেন এবং কাপড়টিকে আবারও ভাজ করে আবারও এইভাবে করে দাগ কেটে নেবেন তো এভাবে করে মোট পাঁচটি দাগ কেটে নিতে হবে তো এবার এই কাপড় দুটিকে একসাথে সমান করে মিলিয়ে ধরে অন্য সাইডেও কিন্তু আগের দাগ অনুযায়ী দাগ কেটে নিতে হবে তো এরপর আমি বোতাম ঘরে বোতাম লাগিয়ে নেব তো আপনারা কিন্তু এ ধরনের পানি কালারের বোতাম বাসায় রাখতে পারেন তাহলে আপনারা যে কোনো কালারের ব্লাউজের সাথেই সেলাই করে নিতে পারবেন তো আমি এ দাগ অনুযায়ী যেভাবে একটা বোতাম লাগিয়ে নিয়েছি একইভাবে কিন্তু বাকি দাগ অনুযায়ী বাকি চারটি বোতাম লাগিয়ে নেব তো আমি বাকি বোতামগুলো সেলাই করে নিয়েছি এখন আমি বোতাম পট্টি তৈরি করব। তো এজন্য কাপড়টিকে এইভাবে করে ভাজ করতে হবে এবং কাঁচির মাথা দিয়ে অল্প একটু কাপড় কেটে নিতে হবে তো খুব বেশি করে কাপড় কাটা যাবে না অল্প করে একটু কাপড় কাটতে হবে এবং কাপড়ের কাটা অংশটুকুর মাপ ঠিক আছে কিনা এটা বোঝার জন্য যে কোনো একটা বোতাম এভাবে করে ইনসার্ট করে দেখতে হবে তো আমার কিন্তু কাটা অংশটুকুর মাপ একদম পারফেক্ট রয়েছে তো এখন আমি শুয়ে দুই পার সুতা দিয়ে নিয়েছি এবং সুতার শেষ মাথায় একটা গিট দিয়ে নিয়েছি তো এখন আমাদের এই যে এইভাবে করে কাটা অংশ জুড়ে সেলাইগুলোকে উঠিয়ে নিতে হবে তো অনেকে এই সেলাইটাকে দাঁত সেলাই বা ঘাট সেলাই বলে থাকেন তো এইভাবে করে কিন্তু পুরো কাপড়টিতেই সেলাই উঠিয়ে নিতে হবে তো আপনাদের কাছে এ পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশান বেলে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাবার জন্য তো আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমি যদি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করি তাহলে আপনার ফোনে সেই ভিডিওর নোটিফিকেশান চলে যাবে তো দেখুন আমি কিন্তু পুরো কাটা অংশটিকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি আর আমি এই অংশটি যেভাবে সেলাই করেছি একইভাবে কিন্তু বাকি দাগ অনুযায়ী কাপড়গুলোকে অল্প করে কেটে সেলাই করে নিতে হবে তো বাকি ঘরগুলো আমি অফ ক্যামেরায় সেলাই করে নেব তো দেখুন আমাদের কিন্তু পুরো ব্লাউজটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম